পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার তৃতীয় ডিভিশনের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হল মঙ্গলবার। রাধারানী স্টেডিয়ামে আয়োজিত এদিন এই খেলায় অংশগ্রহণ করে লক্ষ্মীপুর রানা প্রতাপ ক্লাব ও কল্যাণ স্মৃতি সংঘ। কালকে কালকে স্যার নিয়ে নেবো স্যার কালকে। প্রথমে ব্যাট করতে নেমে কল্যাণ স্মৃতি সংঘ 29 ওভার এক বলে 10 উইকেটে হারিয়ে 66 রান করে। ব্যাট করতে নেমে লক্ষ্মীপুর রানা প্রতাপ ক্লাব 16 ওভার 3 বলে 5 উইকেট হারিয়ে 67 রান করে জয়লাভ করে। আগামী 9 ফেব্রুয়ারি লক্ষ্মীপুর রানা প্রতাপ ক্লাব কালীতলা অ্যাথলেটিক ক্লাবের মুখোমুখি হবে। তৃতীয় ডিভিশনে 5টি গ্রুপে 20টি দল অংশগ্রহণ করছে। এটা লক্ষ্মীপুর রানা প্রতাপ ক্লাব আর কল্যাণ স্মৃতি সংঘের মধ্যে থার্ড ডিভিশনের এটা ফার্স্ট খেলা আমাদের। খেলার রেজাল্ট কী হলো? খেলার রেজাল্ট আমরা কল্যাণ প্রথম ফার্স্ট ব্যাট করেছিল, দিয়ে 66 রান করেছে 16 ওভার 3 বল, দিয়ে আমরা সেটা 16 ওভার 3 বলে কমপ্লিট করলাম 67। এটা কি প্রথম ম্যাচ? এটা আমাদের ফার্স্ট ম্যাচ সিজনের। কটা খেলা আছে এই গ্রুপ? এরপরে আরও দুটো খেলা আমাদের আছে। থার্ড ডিভিশনে কটা গ্রুপ হয়েছে টোটাল? থার্ড ডিভিশনে 5টা গ্রুপ, 20টা টিম আছে টোটাল। একটা করে টিম যাবে নাকি? একটা করে টিম সেকেন্ড রাউন্ডে উঠবে, তাদেরকে নিয়ে আবার সেমিফাইনাল হবে। আচ্ছা, পরবর্তী ম্যাচ কবে আছে? পরবর্তী ম্যাচ আমাদের আগামী 9 ফেব্রুয়ারি। কাদের সাথে? কালীতলা অ্যাথলেটিক ক্লাব। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।